এই বাংলার মানুষদের বলছি, তুফান যারাই দেখবে সত্যি সত্যি বাংলাকে নিয়ে প্রাউড করবে যে ইয়েস এটাই আমার বাংলা সিনেমা। বাংলাদেশে যেখানে ওদের মানে আই এম টেকিং দ্য লিবার্টি অফ সেইং দ্যাট আমাদের মতো হল নেই ওদের ওখানে, এই যে পাশাপাশি বসে কথা বলছি এতক্ষণ বোঝা যায়নি যে আসলে না এটা তো দেখো প্রেস কনে তো সবাই পাশাপাশি বসে কথাই বলবে, মারপিট হলে কি ধরে প্রেসের সামনে করবে, বুঝতে পারেনি যে আসলে ব্যাপারটা কেমন ছিল। আমরা হাওয়া বাংলাদেশ ব্লকবাস্টার ছিল, এখানে ট্রাই করেছি, কিছুটা ভালো চলেছে, সুনগর বাংলাদেশ ব্লকবাস্টার ছিল, ট্রাই করেছে, আমরা ওই সময় বলেছিলাম আমরা চাই না একবার এখানে ব্লকবাস্টার হয়ে যায়। আমার এই বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিও তো অনেক বড়, আমার এই বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি উত্তম কুমারের বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি। এখনো এরকম শুনতে হয় লোকজন আসে যারা বলে আমি তো বাংলা ছবি দেখি না কিন্তু একটা ছবি তুলবো, সো বলতে হবে জয় বাংলার জয়। এই যে চমৎকার কোলাবোরেশন, তারপরে এসেছে সুপারস্টার বিউটিফুল মিমি চক্রবর্তী, নাম শুনেই সবাই গরম হয়ে গেছে। বাংলাদেশে তো সব রেকর্ড ভেঙে দিয়েছে আমাদের প্রফেসর তো বললই, এবং আমরা যেটা অবাক হয়েছি দেশের বাইরের যে রেসপন্স এটা মানে বাংলাদেশে সাধারণত কি হচ্ছে টিকিট পাওয়া যাচ্ছে না, সবাই হল ভেঙে ফেলছে, এতদিন হয়ে গেছে তাও মানুষ টিকিটের ক্রাইসিস এবং একটার পর একটা রেকর্ড ক্রস করছে, কিন্তু যখন দেশের বাইরে মুক্তি পেল সেখানেও একই অবস্থা। তো খুবই ভালো লাগতেছে, সব থেকে বেশি ভালো লাগতেছে কালকে আমারও খুব পছন্দের শহর কলকাতা, কলকাতাতে আমার ছবি মুক্তি পাচ্ছে, এবং আমি বরাবরই বলি মনিদার মতো আমি আলাদা করতে চাই না এই বাংলা ও বাংলা, বাংলা ভাষার ছবি আমি এতটুকু বলতে পারবো। আমরা তো আসলে 100-200 কোটি টাকা বাজেটের ছবি বানাইনি, আমরা নর্মাল একটা বাজেটের ছবি বানিয়েছি, বাট আমরা চেষ্টা করছি এমন কোয়ালিটি দেওয়ার যে ছবিটা দেখে বাংলা অ্যাজ এ বাঙালি আমরা প্রাউড ফিল করবো এটা আমাদের বাংলাদেশের সিনেমা। এই ওয়ার্ল্ড ওয়াইড একটা সাংঘাতিক প্রশংসা চারিদিক থেকে করেছে, সেইটা ফিলিংটা কেমন? পুরা ধুর, আরে লাভলি আনসার। আই থিঙ্ক এই একটা ওয়ার্ডই পুরোটাকে ডিসক্রাইব করে। আর আজকে আমি সবার আগে আমার প্রেসের বন্ধুদের ধন্যবাদ জানাই যারা এখানে এসছে, এবং ওয়ার্ল্ড ওয়াইড আমার দর্শকদেরকে ধন্যবাদ জানাই যারা তুফান দেখেছে, উড়াধুরার সাথে নেচেছে, দুষ্টু কোকিলের সাথে রিল বানিয়েছে, প্রচুর জায়গায় আমাদের ট্যাগ করেছে। সো থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আর আজকে না বললেই না, আজকে আমার এখানে ডিরেক্টর বসে আছে, তো রফি ভাই সবসময় এটাই বলতো যে আমি একটা শটও কম্প্রোমাইজ করবো না, সো দিস ইজ দ্য রেজাল্ট। আর এই পাশে বসে আছে আমাদের দুজন প্রডিউসার অ্যান্ড শাকিল ভাইয়ের সাথে আমার প্রথম কাজ, বাট আমি ক্রেডিট দিতে চাই মনিদাকে, হু কনভিন্স মি টু ডু দ্য ফিল্ম, সো থ্যাংক ইউ, আদারওয়াইজ আই উড হ্যাভ মিস দিস পার্ট। অ্যান্ড ডেফিনেটলি শাকিব, যে বিং সাচ আ বিগ সুপারস্টার, হি ইজ সো ওয়ার্ম, সো গ্রাউন্ডেড। আর আমি এটা সবসময় বলি যে আমি যদি ওয়ার্মথ না পাই আমার সারাউন্ডিংস থেকে, ওয়ার্মথ না পাই কাজের জায়গা থেকে, যেখানে যেটা আমার প্যাশন, যেটা আমার অস্তিত্ব, যেটা আমার হয়ে ওঠা, যেটা আমার গড়ে ওঠা, তো সেখানে আমি এক্সেল করতে পারি না। সো আই বিলিভ যে এই জায়গায় সবাই মিলে এত ভালোবেসেছে যে তুফান আপনাদের রেজাল্ট দেখিয়েছে। আর আশা করি কালকে যখন রিলিজ করবে কলকাতায়, প্লিজ কলকাতাবাসী যাও আর হলে সিনেমাটা দেখে নাও। Absolutely. Okay, now the man himself. তো কোস্টার কে তো ভালোবাসা দিয়েছে, ওয়ার্মথ পেয়েছে, তার জন্য ভালো করে কাজ করতে পেরেছে, এই ভালোবাসা সবাই চায়। শাকিব খান, ইউ হ্যাভ সাচ আ ফ্যান ফলোয়িং অল ওভার,
তুমি এটা জানো তাই না, তুমি তো সবাইকে বশ করেছো। হ্যাঁ জানে কিন্তু ব্যাপারটা, দেখো মুখ চোখ দেখেই বোঝা যাচ্ছে জানে ব্যাপারটা। আমি গলা শুধু আর আমি কথা বলবো না, অল ইয়ার্স, কিছু বলো। থ্যাংক ইউ, আপনাদের অনেক অনেক ধন্যবাদ, আপনারা আজ আমাদের এত সাপোর্ট করতে এসেছেন, তুফানকে সাপোর্ট করতে এসেছেন। আচ্ছা তুফানকে সাপোর্ট করতে আসেন, এসেছেন বাংলা সিনেমাকে সাপোর্ট, এতক্ষণ ওয়েট করেছেন, ধৈর্য ধরে বসেছিলেন, আপনাদের সত্যি আমি অনেক ধন্যবাদ জানাই। ইনফ্যাক্ট আমি সবসময় আমি আমার বাংলাদেশ হোক বা ইউএসএ হোক যেখানেই হোক, আমার যখন একটা প্রোগ্রাম থাকে আমি সবসময় ফিল করি যে যারা হচ্ছে বিনোদন জার্নালিস্ট আছে আর তারা হচ্ছে আমরা আর তারা হচ্ছে একই পরিবারের, সো উই আর সেম সেম ফ্যামিলি, সো আমরা একই পরিবারের মানুষ। স্পেশালি তুফানের ক্ষেত্রে যেটা হয়েছে, তুফানে আমি যদি স্টোরিটা ছোট্ট করে বলতে চাই, স্টোরিটা শুরু হয়েছে একটা সুন্দর কোলাবোরেশন থেকে, বাংলায় বাংলায় কোলাবোরেশন, ওপার বাংলা থেকে আমাদের স্বনামধন্য বড় প্রযোজনা প্রতিষ্ঠান আলফায়ের শাকিল ভাই এখানে বসে আছে, চরকি কাজ করেছে, এপার বাংলা থেকে এসবিএফ। এই যে একটা চমৎকার কোলাবোরেশন, আর যিনি ডাইরেকশন দিয়েছেন রায়হান রফি, ওকেও সবাই হিট মানে হিট মেশিন বল। এই যে চমৎকার কোলাবোরেশন, তারপরে এসেছে সুপারস্টার বিউটিফুল মিমি চক্রবর্তী, নাম শুনেই সবাই গরম হয়ে গেছে। তারপর ওপার বাংলা থেকেও ছিল আরেকজন নাবিলা, খুব চমৎকার চঞ্চল ভাই, আপনাদের অনেক 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 পছন্দের ভালোবাসার মানুষ চঞ্চল ভাই। আর দুই বাংলার এই যে চমৎকার কোলাবোরেশন, অ্যাকচুয়ালি আমাদের না খুব একটা আলাদা করে দেখার কিছু নেই যে আমার পছন্দের শহর ঢাকা বা আমার পছন্দের শহর কলকাতা, আমরা হচ্ছে বাঙালি, উই আর বেঙ্গলি পিপল, এটাই হচ্ছে আমাদের একটা পরিচয় হওয়া উচিত। এবং আমরা ফিলও করি সবসময় তাই যে আমরা বাঙালি। এই কোলাবোরেশন কিন্তু কাজ করছে বাংলা চলচ্চিত্রের উন্নয়ন, বাংলা চলচ্চিত্র কিভাবে ওয়ার্ল্ড ওয়াইড ছড়িয়ে দেয়া যায়, বিকজ আমরা সবাই জানি যে থার্ড লার্জেস্ট মেবি বাংলা সিক্স ওভারঅল 40 কোটি মানুষ, হ্যাঁ 30-40 কোটি মানুষ বাংলার পুরো পৃথিবীতে ছড়িয়ে আছে, সো সংখ্যার দিক থেকে কিন্তু আমরা পিছিয়ে নেই। এর চাইতে অনেক কম সংখ্যক পপুলেশন নিয়ে সাউথ ফিল্ম, মালায়ালাম ফিল্ম, পাঞ্জাবি ফিল্ম, ল্যাঙ্গুয়েজের দিক থেকে যদি বলি তাদের ইন্ডাস্ট্রিও কিন্তু অনেক দূর এগিয়ে গেছে, সো আমরা কেন পিছিয়ে থাকি? এই নাইস কোলাবোরেশনই বলে দিচ্ছে যে আমরা আর পিছিয়ে নেই। এই যে ইন্টারন্যাশনাল রিলিজের খেলাটা শুরু হয়েছিল গত বছর থেকে, গত বছর রিলিজ হয়েছিল প্রিয়তমা সুরঙ্গ, সেখান থেকেই কিন্তু একটা ইন্টারন্যাশনাল ভাইব চলে এসেছে, অল ওভার ওয়ার্ল্ডে ছবি রিলিজ করা শুরু হয়েছে এবং মানুষ দেখেছে, দেখেছে যে মানুষ বিদেশে যারা থাকে কীভাবে তার বাংলাকে মিস করে। তো সেই শুরু হয়েছে তখন, আর এটা এখন এসে তুফান এসে যেভাবে মানে যেভাবে সাকসেসটা দিল, মানুষের ভালোবাসা দিল, মানুষ দলে দলে ছুটে আসতো, এমন জায়গায় হয়েছে যে আমরা ইউএইতে শুধু সিনেমাটা রিলিজ মানে শোটা স্টার্ট করেছে, কোনো পোস্টার লাগতে পারেনি, কোনো কাট আউট লাগতে পারেনি, শো হাউসফুল। সান ফ্রান্সিসকোতে শো শুধু ডিক্লেয়ার করা হয়েছে 57 মিনিটসের মধ্যে কিন্তু শো প্যাকড, সোশ্যাল মিডিয়ায় দেখলেই আপনারা হয়তো দেখছেন যে এই যে ভালোবাসা মানুষের, যে না আমরা দেখছি এই যে প্রাউড করছে সবাই যে ও মাই গড, তুফানের মতো এত চমৎকার একটা কমার্শিয়াল ফিল্মও আমাদের বাংলায় হয়। ইনফ্যাক্ট আমি তো সবসময় বলি, আমি বাংলাদেশে ঢাকায় যখন প্রেস মিট করেছি সবসময় একটা কথা বলি যে 100 কোটি 25% আমার, সো
ইনশাআল্লাহ 100 কোটি না শুধু 1000 কোটিতে যেতেও খুব বেশি দেরি নেই, কিছু বছর আর কিছু ভালোবাসার দূরত্ব। আমরা আমাদের সিনেমা বাংলা সিনেমা ভালো বাংলা সিনেমাই যদি আমরা না দেখি তাহলে বাংলার জয় কি করে হবে? শুধু তো মুখে মুখে বললে হবে না যে বাংলার জয়। আমাদের সিনেমা বয়ে নিয়ে যায় আমাদের সিনেমা শুধুমাত্র আমরা যে দেখি যে আমাদের সিনেমা শুধুমাত্র বিনোদনের মধ্যে কিন্তু সীমাবদ্ধ নয়। সিনেমা একটা কৃষ্টি কালচার সভ্যতার কথা বলে, সিনেমা একটা জাতির কথা বলে, সিনেমা একটা সমস্ত জাতিকে তুলে ধরে। আজকে আমাদের তুফান বাংলা সিনেমা হিসেবে আমি এমন এমন দৃশ্য শুনেছি, ভিডিওতেও দেখেছি যে যেই দৃশ্যে আমেরিকায় ইংল্যান্ডে আপনারা দেখে থাকবেন যে ইংল্যান্ডে আমাদের টপ চার্টে কত নম্বরে চলে এসেছে, একটা টপ চার্টে একটা সুপার জায়গায় চলে এসেছে ইংল্যান্ডের মতো জায়গায়। সেখানে সান ফ্রান্সিসকোর মেবি একটা হলে ইংলিশ ছবি চলছে এখন খুব ধুমধারাক্কা হিট সিনেমা রিলিজ হয়েছে হলিউড সিনেমা, সেখানে আমাদের তুফান দেখতে এত ভিড় করেছে মানুষ। সো ইংলিশরা জিজ্ঞেস করছে যে এখানে কি চলছে, এত ভিড় কেন? এই যে প্রাউড করে বলছে এখানে আমাদের বাংলা সিনেমা রিলিজ হয়েছে, এটা একটা সুপার হিট সিনেমা, তোমরাও এসে দেখো। এই যে হলের মধ্যে সবাই উৎসব করছে, নাচানাচি করছে, পরিবার পরিজন নিয়ে দেখছে, এটাই জানান দেয় যে আসলে বাংলাকে বাংলার বাইরেও যারা থাকে গোটা বিশ্বে ছড়িয়ে তারা অনেক ভালোবাসে, অনেক দেখতে চায়। সেই জন্যই বলছি যে আমরা যারা বাংলায় থাকি আমরাও আমাদের সিনেমাকে ভালোবাসবো। হয়তো অনেকদিন কলকাতায় অনেক বড় কমার্শিয়াল সিনেমা হচ্ছে না বা হয় না, দ্যাটস ওয়াই হয়তো বা এই প্র্যাকটিসটা একটু পিছিয়ে গেছে। বাট আমি এইটুকু বলতে পারি যে তুফান থেকে যে তুফান উঠেছে এই তুফান কখনো থামবে না, এই তুফান থামার নয়। বাংলায় তুফান উঠেছে, ওপার হোক এপার হোক, বাংলার তুফান কখনো থামবে না এবং বাংলা জানিয়ে যাবে উইদিন শর্ট টাইম যে ইয়েস আমরাও আছি হলিউড বলিউডের সাথে, তামিলের সাথে, পৃথিবীর বড় বড় বিখ্যাত সিনেমা ইন্ডাস্ট্রির সাথে, কোরিয়ান ফিল্ম যেই ফিল্মই দেখি আমরাও বলতে পারবো ইয়েস দেখো আমাদের সিনেমা পিছিয়ে নেই, টপ চার্টে আছি ভাই, আমরাও বলতে পারবো যে ইয়েস। ইনফ্যাক্ট শীর্ষ ধনী অ্যাক্টরদের লিস্টও ইনশাআল্লাহ আমরাও থাকবো, 1-2 না থাকলেও টপ 5 তো থাকবোই না। এভাবে যদি 25% করে পাই কনফার্ম কয়েক বছরের মধ্যেই বাস হয়ে গেল খেলা। থ্যাংক ইউ এভরিওয়ান। স্পেশালি আমরা যদি কমার্শিয়াল জওয়ান দেখতে পারি, আমরা যদি পুষ্পা 2 এর জন্য ওয়েট করতে পারি, সেটাও একটা কমার্শিয়াল ফিল্ম, আমরা যদি বাহুবলী 2 এর জন্য কত ওয়েট করেছে কাটাপ্পা বাহুবলী কো কিউ মারা, সো আমরা আমাদের বাংলা কমার্শিয়াল কেন দেখতে পাবো? আর কমার্শিয়াল ফিল্ম ছাড়া তো 1000 কোটি ক্লাবে যাওয়া যায় না বস, আপনিও তো দেখেছেন। সো সেই দিক থেকে আমি সবসময় চাই এবং সবসময় চাইবো এবং সবাই চাই আমরা সিনেমার সাথে যারা জড়িত, ইনফ্যাক্ট আপনিও চাইবেন যে সিনেমা হলে যতক্ষণ থাকবেন আপনি ততক্ষণ আসলে খুব এনজয় করতে চান, তার পাশাপাশি একটা ভালো গল্পও দেখতে চান। সো এখন আসলে এরকম কমার্শিয়াল বড় সিনেমা হওয়া উচিত। আর ইনফ্যাক্ট একটা কথা বলে রাখি যে এখন কিন্তু কমার্শিয়াল ফিল্ম আর ক্লাসিক ফিল্ম এর মধ্যে কোনো ডিভাইডেশন নেই। এখন মানুষ দেখতে চায় একটা ভালো ফিল্ম, সেটা কমার্শিয়াল ফিল্মের আপনি দেখেছেন যে যতগুলো কমার্শিয়াল ফিল্ম সুপার হিট করেছে প্রত্যেকটা কমার্শিয়াল ফিল্মের একটা চমৎকার গল্প ছিল, তার সাথে সাথে যত রকম যা লাগে উপাদান সবই ছিল। সো তুফানও তাই ঘটেছে, এটা একটা সুপার কমার্শিয়াল ফিল্ম বাট এটা সব পরিবারের দেখার মতো একটা ফিল্ম, পরিবার পরিজন আত্মীয় স্বজন সবাইকে নিয়ে বন্ধু বান্ধব সবাইকে নিয়ে এনজয় করার মতো একটা ফিল্ম, ইটস এ গুড ফিল্ম, একটা চমৎকার স্টোরিও আছে গল্পও আছে এবং এটা একটা মৌলিক সিনেমা, আপনি আগে দেখুন দেখতে আপনার ভালো লাগবে ইনশাআল্লাহ। উড়াধুরা মানে ফার্স্ট ডে আমি যখন গানটা শুনেছিলাম তখন রাফি ভাই শুনিয়েছিল গানটা আর বলেছিল যে গান সুপার হিট আছে, এটা কিন্তু জোস গান আছে এটা হিট হবেই, তো আমি ভেবেছিলাম উড়াধুরা মানে কি, মানে ফাটাফাটি,
আর শুটিং এর এক্সপিরিয়েন্স এটাই বলবো যে গান অনেকদিন পর একটা পেপি সং করছিলাম, ডান্স নাম্বার যেখানে খুব সাজতে পেরেছি, নাচতে পেরেছি, সো আই ওয়াজ হ্যাপি ইন দ্য এনভায়রনমেন্ট অ্যান্ড অ্যান্ড নাও আই এম মোর হ্যাপি বিকজ সবার এটা এত ভালো লাগছে। সো দ্যাটস ইট। প্রথম কথা হচ্ছে বাংলাদেশে কোনো বক্স অফিস নাই এবং বাংলাদেশে যে সিঙ্গেল স্ক্রিনগুলো আছে ওখান থেকে আমাদের ম্যানুয়ালি আসলে কালেক্ট করতে হয় ডেটাগুলো। সো এই কারণে আমরা স্পষ্টভাবে কিছু বলতে পারি না যতক্ষণ না আমাদের কাছে কালেকশনটা আসে। এই জন্য এখনও এখনও দিস ইজ টু আর্লি টু মেক আ কমেন্ট অন দ্যাট। এটা হলো একটা। দুই নম্বর হচ্ছে ওইটাতে একটু আসি, সাকিব ভাই যেটা বললেন ঠিকই বলেছেন, আসলে সিনেমাটা কেন দেখতে হবে, দেখেন আপনি হিন্দি সিনেমাতে আপনি অথবা হলিউডের কোনো ফিল্মেও আপনি অনেকগুলো সিনেমায় একই ধরনের লুক আপনি পাবেন কিন্তু। ইনফ্যাক্ট আপনি যদি বলেন জন উইকে কিয়ানো রিভসের লুক, আবার রণবীর কাপুরের অ্যানিমেলের লুক, তুফানে শাকিব খানের লুক, আপনি মিল তো পাবেনই। এখনো এরকম শুনতে হয় লোকজন আসে যারা বলে আমি তো বাংলা ছবি দেখি না কিন্তু একটা ছবি তুলব। এটা শুধুমাত্র উইথ অল ডিউ রেগার্ডস এটা শুধুমাত্র আমাদের শহরে হয়, যেখানে ধরো যেটা বললো রফি ভাই তামিলে সবার আগে তামিল ছবিকে প্রেফারেন্স দেওয়া হয়। বাংলাদেশে যেখানে ওদের মানে আই এম টেকিং দ্য লিবার্টি অফ সেইং দ্যাট আমাদের মতো হল নেই ওদের ওখানে, ওদের মাল্টিপ্লেক্স খোলা হয় ভালো ছবির জন্য, মানে সিঙ্গেল স্ক্রিন খোলা হয় ভালো ছবির জন্যে, যে এই ছবিটা চলুক, এই ইনকামটা হবে, এই ছবিটাকে আমরা প্রমোট করবো, আগে বাংলা ছবির টিকিট কাটতে হবে, এটা হয়। এটা শুধুমাত্র আমাদের শহরে হয় যে আগে হিন্দি ছবি বেশি পেয়ে যায় বা অন্য ছবি বেশি পেয়ে যায় আর বাংলা ছবি একদম পিছিয়ে যায়। সবার মতে আমি একমত যে বাংলা ছবিকে প্রায়োরিটি না দিলে, না কিছু হলে যে আমি তো বাংলা ছবি দেখি না, এই কথাটা যতদিন চলবে বাংলায় ততদিন কিন্তু খারাপ সময় যাবে না। সো আপনারা যেরকম আলাপ দেখেছেন, আপনারা যেরকম সব ছবি দেখেছেন, ছবির পাশে থেকেছেন, সো তুফানও দেখুন। আশা করি গান যদি আপনাদের ভালো লেগে থাকে, আর এটা তো বলতেও ভালো লাগে না, কত উড়াধুরার কত হয়েছে, কত মিলিয়ন 10 কোটি পার হয়ে গেছে, 10 কোটি পার হয়ে গেছে, আর দুষ্টু কোকিলেরও ওরকমই হবে। সো এগুলো তো দেখতেও ভাল লাগে যে আমাদের আমার বাংলা গানে বাইরে বিদেশে সবাই ডিল করছে, শুধুমাত্র আমরা হিন্দিকে প্রায়োরিটি দেবো, হিন্দি ছবিকে প্রায়োরিটি দেবো। আরেকটা ছোট কথা বলছি, আমি যদি আমার ইন্টারভিউতে একটা হিন্দি কথা বলে থাকি, আপনাদেরই চ্যানেলের নিচে গিয়ে বলবে হিন্দি কথা বলছে, ইংরেজিতে কথা বলছে, কেন বাংলা ভাষায় কথা বলতে লজ্জা লাগে? কিন্তু তারা গিয়ে কিন্তু হলে দাঁড়িয়ে ছবিটা দেখে না। তাদের সবাইকে বলবো কমেন্ট সেকশনে বাংলা ভাষাকে না ভালোবেসে হলে গিয়ে ভালোবাসুন, তাহলে আমাদের সবাই এগোতে পারবে। থ্যাংক ইউ সো মাচ। তুমি কোন শহরের মাই, তুমি কোন শহরের মাই,